নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের বলবো যে শিবরাত্রির পরে কোন তিনটি রাশির ভাগ্য খুলতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই শিবরাত্রির পর যে তিনটি রাশির ভাগ্য খুলতে চলেছে সেটি আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি পুরো দেখুন। আসুন শুরু করা যাক। শিবরাত্রি প্রতি বছরই আমাদের আসে এবং আমরা প্রত্যেকেই দেবাদিদেব মহাদেবের কাছে আমাদের প্রার্থনা রাখি। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের কখনো প্রার্থনা দেবাদিদেব মহাদেব পূরণ করে, কখনো পূরণ করে না। তো তার সেই সঠিক নিয়ম আছে, আপনারা আই বটমে পেয়ে যাবেন সেই ভিডিওগুলি, ওখান থেকে চাইলে আপনারা দেখতে পারেন। তো আজকে যেটি নিয়ে আমি বলবো সেটি হচ্ছে কোন তিনটি রাশির এই শিবরাত্রিতে অর্থাৎ শিবরাত্রির পরে ভাগ্য খুলতে চলেছে। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, কুম্ভ রাশির জাতক ও জাতিকারা এই শিবরাত্রির পরে আপনাদের সমস্ত দিক থেকেই ভাগ্য খুলতে চলেছে। সে আর্থিক দিক বলুন, পারিবারিক দিক বলুন এবং আপনাদের সামাজিক দিক বলুন, মানে আপনারা আর্থিক দিক থেকে স্টেবিলিটি লাভ করবেন এবং সামাজিক দিক থেকেও আপনার সম্মান অনেক বাড়বে। এছাড়াও আপনাদের পারিবারিক দিকেও যে মন কষাকষি বা আদার্স যেগুলো আপনাদের পরিবারে চলছে সেসবগুলো কেটে যাবে। তাই এই শিবরাত্রিতে আপনারা পুজো অবশ্যই দিন, সঠিক নিয়মে পুজো দিন, তাতে আপনারা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ যেন পান। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, ধনু রাশির জাতক ও জাতিকারা এই শিবরাত্রির পরে আপনাদেরও ভাগ্য খুলতে চলেছে। আপনাদের আর্থিক দিক অনেক ভালো হতে চলেছে, আপনারা নতুন কর্ম পাবেন। এছাড়াও আপনারা এই শিবরাত্রির পরে আপনারা কোনো নতুন ব্যবসা খুলতে পারেন। এছাড়াও আপনারা কোনো অজানা সূত্র থেকে টাকাও পেতে পারেন। তো তাই আপনারাও পুজো দিন, যাতে দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে পারেন এবং তার আশীর্বাদ আপনারা নিতে পারেন। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, মীন রাশির জাতক ও জাতিকারাও এই শিবরাত্রির দিন, এই শিবরাত্রির পর থেকে আপনাদেরও ভাগ্য খুলতে চলেছে। সেটি আপনাদের আর্থিক দিক থেকে অনেক ডেভেলপমেন্ট আসবে এবং এছাড়াও আপনাদের পারিবারিক দিক থেকে অনেক ডেভেলপমেন্ট আসবে, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো যাই হোক, এই তিনটি রাশির কথা বললাম, এদের ভাগ্য খুলতে চলেছে। এর পরের ভিডিওতে আমি বলবো যে কোন তিনটি রাশি এই শিবরাত্রির পর সাবধান থাকবেন, তাই এর পরের ভিডিওটা মিস করবেন না। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন।